আপিও? হ্যাঁ, কোথা থেকে আসছেন? আমি পুচং থেকে। আপনি তো জানেন যে বাংলাদেশের বহুল আলোচিত মুভি প্রিয়তমা মানিশা 31 আগস্ট মুক্তি পেয়েছে, তো আপনি তো মুভিটা দেখছেন, হ্যাঁ, মুভি সম্পর্কে আপনার প্রতিক্রিয়া যদি বলতেন। মুভিটা আসলে খুবই ভালো হয়েছে, অনেক বছর পরে সাকিব খান নতুন করে নতুন রূপে আসছে, তো ওই জায়গার থেকে সাকিব খানের অ্যাক্টিংটা প্রপার অ্যান্ড অনেক ম্যাচিওর হয়েছে। আর আমাদের যে নতুন নবাগত হিরোইন সেও খুব ভালো করছে, ওরও মানে অ্যাক্টিং খুবই ম্যাচিওর হয়েছে। আর আমি পার্সোনালি মুভিটা দেখে খুবই দেখার আগে অনেক এক্সাইটেড ছিলাম, আর দেখার পর অনেক বেটার ফিল করতেছি যে আসলে আমার টাইমটা বেটার জায়গায় স্পেন্ড করলাম। থ্যাংক ইউ। ও হিরোইনের অবশ্যই যেটা মেন এক্সাইটমেন্ট যে লাইক স্টার ডে টুমরো সামথিং লাইক দ্যাট, ওর ইংলিশ বলাটা আমার কাছে বেশি ভালো লাগছে। আর সাধারণ যে আর অন্যান্য প্রবাসীরা মুভিটা দেখতে পায় না বা আপনার যে বন্ধু বান্ধবী আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? অবশ্যই এটা অনেক বছর পরে সাকিব খান নতুনভাবে নতুন রূপে নতুন একটা মুভি নিয়ে আসছে, সবাই অনেক বেশি এক্সাইটেড। আর আসলে মুভিটা অনেক আগে রিলিজ হয়েছে, তো আমরা প্রবাসী যারা একটু লেট করে মুভিটাকে দেখতে পাচ্ছি, তো অবশ্যই সবাই এক্সাইটেড। আর আমি সবাইকে বলবো সবাই চলে আসেন মুভিটা দেখেন। থ্যাংক ইউ।